বন্ধুরা, আজকে আমরা দেখব গ্রাহকের প্রতি ব্যাংকের কি দায়িত্ব আছে। যেহেতু আমরা জানি যে গ্রাহক এবং ব্যাংকের মধ্যে একটা সম্পর্ক আছে, চুক্তিবদ্ধ সম্পর্ক, এবং তা সেই গ্রাহকের প্রতি ব্যাংক কি কি দায়িত্ব পালন করবে, চলো বন্ধুরা দেখে নিই। প্রথমত, অর্থ ফেরত। সাধারণভাবে ব্যাংক গ্রাহকের টাকা চাহিদা মাত্র ফেরত দিতে বাধ্য থাকে, তবে এটা যথাযথ প্রক্রিয়া সম্পাদন করতে হবে। অর্থাৎ ব্যাংক গ্রাহকের টাকা চাহিদা মাত্র ফেরত দিতে বাধ্য থাকবে। যেহেতু আমি গ্রাহক এবং আমি সেখানে আমার ব্যাংকে যেহেতু অর্থ জমা রেখেছি এবং আমি চাহিদা মাত্র টাকা ফেরত পেতে পারবো, কারণ ব্যাংক তখন আমার কাছে বাধ্য থাকবে দিতে। এবং এটা যথাযথ প্রক্রিয়া সম্পাদন করতে হবে। কেন সম্পাদন করতে হবে? কারণ হিসাব আছে, যেমন চলতি হিসাব, সঞ্চয় হিসাব, এসব ক্ষেত্রে আমরা চেকের মাধ্যমে অর্থ উত্তোলন করতে পারি, এবং অন্য যে হিসাবগুলো আছে সেখানে একটা নির্দিষ্ট সময় পর হচ্ছে কি আমরা অর্থ পেতে পারি। এরপর চলে আসি হিসাবের গোপনীয়তা। গ্রাহকের নির্দেশ, বাংলাদেশ ব্যাংকের নির্দেশ এবং আইনগত অনুমতি অথবা আদালতের নির্দেশ ছাড়া ব্যাংক গ্রাহকের হিসাব সম্পর্কিত তথ্য প্রকাশ করতে পারে না। অর্থাৎ যদি আমি নির্দেশ দিই অথবা ব্যাংকের কোনো নির্দেশ থাকে, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংকের যে নির্দেশ, সেটা আইনগত যদি কোনো ব্যাপার থাকে বা আদালতের নির্দেশ, এইরকম কোনো ব্যাপার ছাড়া আসলে ব্যাংক গ্রাহকের সম্পর্ক হিসাব সম্পর্কিত তথ্য প্রকাশ করতে পারে না। অর্থাৎ ব্যাংক কিন্তু আমাদের একটা ট্রাস্টি। ব্যাংকে আমাদের হিসাবে আমাদের অর্থের পরিমাণ কী আছে, কতটুকু আমাদের কীরকম এক্সচেঞ্জ হচ্ছে, এসব আমাদের যে গোপনীয় তথ্যগুলো, এগুলো কখনোই ব্যাংক প্রকাশ করে না। এরপর চলে আসি আমানতকারীর দায়িত্ব পালন। ব্যাংক তার মক্কেলের বা আমানতকারীর নির্দেশ অনুযায়ী আমানতের অর্থ ব্যবহার করে থাকে। অর্থাৎ আমি যেহেতু ব্যাংকে অর্থ রেখেছি, আমি হচ্ছে আমানতকারী এবং ব্যাংক হচ্ছে আমার আমানত গ্রহীতা। এখন আমি যদি বলি যে আমার পক্ষ থেকে অন্য কোনো তৃতীয় পক্ষকে কোনো পরিমাণ অর্থ ট্রান্সফার করতে হবে, তখন ব্যাংক আমার নির্দেশে সেটা করে দিবে। আবার কোনো তৃতীয় পক্ষ থেকে আমি যদি অর্থ আদায় করতে বলি, তখন ব্যাংক সেটা অবশ্যই করে দিবে। সুদের আদান প্রদান বা সেবার ফি। ব্যাংক তার মক্কেলের প্রাপ্য সুদ স্বয়ংক্রিয়ভাবে তার হিসাবে জমা রাখে। অর্থাৎ আমি যে ব্যাংকে আমানত রাখলাম, অর্থাৎ আমি যে অর্থটা রাখলাম, তার বিপরীতে কি আমি একটা সুদ পাবো, এবং এই সুদটা আমাকে চাইতে হবে না বা আমার হিসাব রাখতে হবে না, ব্যাংক অটোমেটিক্যালি আমার হিসাবে সেই সুদটা যোগ করে দিবে। এরপর আসি সুবিধাজনক ঋণ পরিশোধ। অর্থাৎ সুবিধাজনকভাবে ঋণ পরিশোধের সুযোগ, আমি যদি ঋণ গ্রহণ করে থাকি, ঋণ পরিশোধের ক্ষেত্রে ব্যাংক ঋণ গ্রহীতাকে যথাযথ সুবিচার করতে হবে। অর্থাৎ আমার সুবিধা অনুযায়ী অবশ্যই ব্যাংক সেটা বিচার বিবেচনা করবে নির্দিষ্ট সময়ের মধ্যে, যাতে আমি ঋণ পরিশোধ করতে পারি এবং সেই অনুযায়ী ইনস্টলমেন্ট বা সেরকম কোনো ঋণের জন্য ব্যাংক আমাদেরকে পরামর্শ দিবে বা আমাদের জন্য সুবিচার করবে। অর্থাৎ আমরা দেখলাম যে গ্রাহকের প্রতি ব্যাংকেরও অনেক ধরনের দায়িত্ব রয়েছে এবং এই দায়িত্বগুলো ব্যাংক কিন্তু যথাযথভাবে পালন করে আসছে। আশা করছি তোমরা ব্যাংকের যে সকল দায়িত্বগুলি আছে এবং গ্রাহকের প্রতি তা তোমরা বুঝতে পেরেছ। ধন্যবাদ বন্ধুরা।